হ্যালো বন্ধুরা টেরিউরিয়াম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত কিছু রোগ ঠিক করে কী কী রোগ ঠিক করে সে নিয়ে পরে বলছি আগে বলি যে হোমিওপ্যাথি ওষুধের কোনো বিকল্প নেই হোমিওপ্যাথি ওষুধ খেলে অবশ্যই কিছু কিছু রোগ কিছু কিছু রোগ বলতে ভুল হবে প্রায় সব রোগই ঠিক হয়ে যায় হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট হয় না বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ খেলে অবশ্যই কিছু কিছু রোগ যেমন ধরো তোমার টিউমার থেকে শুরু করে নানা রকম পেটে নানা রকম রোগ অবশ্যই ঠিক করে তবে কিছু হোমিওপ্যাথি ওষুধ এমনভাবে ইউজ করতে হবে যে ওষুধগুলো খেলে অবশ্যই তাদের ডোজটাকে ঠিক রাখতে হবে কখন কখন খেতে হবে কিভাবে খেতে হবে সেটা অবশ্যই জানা দরকার তো আমি এইসব বলার আগে ডিটেলসে যাওয়ার আগে আমি বলে দিই যে অনেকে প্রশ্ন করেছে আমাকে যে কিভাবে খেতে হয় ওষুধগুলো কত মাত্রায় খেতে হয় কিভাবে খেতে হয় সেই মাত্রার ব্যাপারটা আমি এখনো বলিনি কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলোর ব্যাপারে অবশ্যই আমি ডিসকাস করব। টেলিউরিয়াম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে কিছু রোগ ঠিক করে টেলিউরিয়াম এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত আপনার চর্মের যে পীড়াগুলো হয় চামড়ার যে দাঁত হয় দাঁতের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধের কোনো বিকল্প নেই টেলিউরিয়াম ইউজ করলে কানের যে পুঁজ হয় সেই পুঁজ অবশ্যই ঠিক করবে ধরো কানের পুঁজ হয়েছে এই পুঁজের মধ্যে যদি খুব দুর্গন্ধ আসে এবং কানের পুঁজে হলে যদি সেই রক্ত এই মাছ ধোয়ানি যে রঙ হয় সেই রং যদি জলের মতো বেরিয়ে আসে তাহলে অবশ্যই টেলিউরিয়াম ইউজ করা দরকার কানের পুঁজের ক্ষেত্রে খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে টেলিউরিয়াম সাধারণত যাদের কানের পুঁজ থেকে প্রচুর দুর্গন্ধ হয় কাজে কানের পুঁজটা একটু আঠারো টাইপের হয় আবার কখনো জল জল ভাব হয় সেই জল জল ভাবটা যখন বেরিয়ে আসে তখন একটু সেই মাছ ধোয়া নিয়ে যে রঙটা হয় লালচে সেই রঙটা হয় সেক্ষেত্রে খুব ভালো একটি হোমিওপ্যাথি হচ্ছে ওষুধ হচ্ছে টেলিউরিয়াম টেলিউরিয়াম অবশ্যই ইউজ করা দরকার যদি কানের পুজ হয় তো তো আর একটা রোগ ঠিক করে সেটা হচ্ছে দাঁত বন্ধুরা দাঁত খুব মারাত্মক একটি চর্মপীড়া চামড়ায় যে কোনো জায়গায় হতে পারে মুখে বা নিম্নাঙ্গে যদি দাঁত হয় চারিদিকটা চারিদিকটা একটু কাটা কাটা টাইপের হয় গোলাকার হয় সেই ক্ষেত্রে এই টেলিউরিয়াম কিন্তু খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ শরীরের যে কোনো জায়গায় দাঁত হোক না কেন বা চর্মের যে কোনো পীড়ার ক্ষেত্রেই হোক না কেন টেলিউরিয়াম অবশ্যই ইউজ করা দরকার ঠিক আছে কিছু ধাতব বস্তু টাইটুরেশন পদ্ধতিতে এর তিন চার তৈরি করা হয় টেলিউরিয়াম খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ এটা ইউজ করে সাধারণত এই দুটি রোগ ঠিক করে কানের কুচ অবশ্যই ঠিক করে একটা কি দাঁত এই দাঁত আর কানের পুজ হলে অবশ্যই টেলিউরিয়াম ইউজ করা দরকার তো বন্ধুরা অবশ্যই ইউজ করো ডোজের ক্ষেত্রে এখন কিছু বলছি না তবে ডোজ খাবার ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা প্রয়োজন ঠিক আছে কিরকম রোগটা কতটা ভিতরে রয়েছে কতটা বেশি রয়েছে সেক্ষেত্রে ডোজটা আমি এখনই বলতে পারছি না তবে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার তবে টেলিউরিয়াম সাধারণত এই দুটি রোগ ঠিক করে দাঁত আর যদি হচ্ছে কানের পুজ হয় সেক্ষেত্রে ইউজ করা তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আমার আসছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখতে থাকো হোমিও বিদ্যা আর আজ এই পর্যন্ত বন্ধুরা নমস্কার